একটি পেজে কিভাবে কলাম তৈরি করতে হয় তা আজ দেখব। তো চলুন দেখা যাক। এর জন্য প্রথমে আমাকে পেজ লেআউট ট্যাবটি ওপেন করতে হবে। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে মোর কলাম, ওকে, আপনি চাইলে ওখান থেকে 1, 2, 3 এভাবে আপনি কলাম দিতে পারেন। তো আপনি এখান থেকে একটা ম্যানুয়ালি যে কোনো একটা সংখ্যা বসিয়ে আপনি যতগুলো কলাম দরকার আপনার সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেন, ওকে দিয়ে আপনি কলাম তৈরি করতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, যেমন 2টি কলাম নিলাম এখান থেকে, জাস্ট ওকে। এখানে কিন্তু অলরেডি কলাম হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট এখানে মার্জিন দেওয়া নেই। যদি আমরা এখানে মার্জিনটা শো করে দেই তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। তো দেখুন, এখন দেখা যাচ্ছে যে এখানে 2টি কলাম হয়ে গেছে। এভাবে আপনি অতি সহজে কলাম ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।